বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি ব্লগার রাবে আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সকালের দৃশ্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন বাহিরে তুমুল বৃষ্টি বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে আর বৃষ্টি দেখলে আমার ভালো লাগে আমি বারেন্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি সকালে নাস্তা বানাতে চলে আসলাম আটা মাখিয়ে রেখে দিয়েছি সেট হতে আর এখানে আলু ভাজি করে নিচ্ছি সিম্পল নাস্তা আপনাদের মাঝে শেয়ার করলাম আমি প্রতিদিনের কাজগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আশা করি ভালো লাগে আমার ভাই বোনদের কাছে আজকে আমি একটা রিকোয়েস্ট করব আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথাই বলবো যেটা আমার মনের কথা আমি কি আর আমার নতুন ভাই বোন সবাই যখন আমরা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি অনেক আশা নিয়েই খুলেছি আর আমরা সবাই চাই যে আমাদের চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাক আমরা ইউটিউবে সাকসেস হই এরকম একটা আশা নিয়ে খুলেছি তো আমরা এক ভাই বোন আরেক ভাই বোনের পাশে যদি থাকি তাহলে অবশ্যই এটা সম্ভব একা কোনো দিনও সম্ভব না সবার ভালোবাসা পেলেই আমরা পারব এমন কোনো কমেন্ট করবেন না যে স্পেম হয়ে যায় সাবস্ক্রাইব কাটা যায় চ্যানেলের ওয়াচ টাইম নষ্ট হয় এরকম কিছু করবেন না দয়া করে প্লিজ আপনারা একটু দয়া করেন তো মূল কথায় চলে আসি চলে আসলাম দুপুরে রান্নায় সকালে নাস্তাটা আপনাদের মাঝে শেয়ার করলাম চুলায় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি এই দেখেন আজকে কিছু মাছ নিয়ে এসেছে মাছগুলো একদম নরম কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ বাটা মাছ আর ছিল রুই মাছ আমি মাছ কেটে ধুয়ে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি চলে আসলাম রান্না করতে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি আলু ভাজি করব। এই যে ভাতটা আমার রান্না হয়ে গেছে দেখেন কতটুকু পাতিলে ভাত এখন আমি মাছগুলোতে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিব মাছের মাথা ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে না যার কারণে মাছের মাথা দিয়ে আজকে আমি বেগুন দিয়ে একটা কারি রান্না করব মাখা মাখা আর কি আশা করি দেখলে আপনাদের ভালো লাগবে আজকে আমি বেগুন তরকারিটার মধ্যে পেঁয়াজ দিব না আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করব দেখে নেন মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নেব আর হ্যাঁ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমি কৃতজ্ঞ আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন বেল আইকনটা বাজিয়ে নেন যাতে আমার প্রতিদিনের ভিডিও আপনাদের মোবাইলে সবার আগে চলে যায় আর আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে বানিয়ে আসতে উৎসাহিত হই মাছগুলো ভেজে আমি এর ভিতরে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো আমি কেচে নিয়েছিলাম চিকুন চিকুন বেগুন অনেকদিন ফ্রিজে রয়েছে বেগুন রান্না করিও না খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে বেগুন দিয়ে মাছটা একটু কারি করে ফেলি বেগুনটা আমি তালে সেম প্রসেসে বেজে নেবো দিয়ে দিচ্ছি একটু কালো জিরা মাছের জোল করতেছি যার কারণে একটু কালো জিরা দিলাম আমি মাঝে মধ্যেই দিই কালো জিরাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আজকে সকালের আলু বাজিতেও আমি কালো জিরা দিয়েছি আসলে মনে থাকে না মনে থাকলে আমি দিই সব সব বেগুনগুলো বেজে নিয়েছে আমি এর ভিতরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট সম্পূর্ণ অন্যরকম স্টাইলে আজকে আমি তরকারিটা রান্না করতেছি আপনাদের মাঝেও শেয়ার করতেছি রান্না তো আমরা সবাই করি এক একজনে এক এক প্রসেসে রান্না করি আর এক এক ভিন্ন স্বাদ হয় যার কারণে ভিন্ন স্বাদের রান্নাটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর ভিডিওটা যদি আপনারা তিন চার মিনিট না দেখেন তাহলে আমরা কি কাজ করতেছি আপনাদের মাঝে কীভাবে বুঝাবো যে আমার কাজটা কি ভালোই হচ্ছে না খারাপ হচ্ছে আপনারা না দেখলে কেমনে বুঝবেন আমাকে সাপোর্ট কেমনে করবেন আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা কিভাবে করবেন আশা করি কেউ তিন চার মিনিট ভিডিও না দেখে কমেন্টস করবেন না আর সাবস্ক্রাইব করবেন না ভিডিও না দেখে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব নষ্ট হয়ে যায় ওয়াচ টাইম নষ্ট হয়ে যায় কমেন্টস স্প্যাম হয়ে যায় প্লিজ আমাদের একটু সহযোগিতা করেন আমরা অনেক আশা নিয়েই ইউটিউবে এসেছি চ্যানেলটা খুলেছি আপনাদের ভালোবাসা না পেলে আমরা হয়তো সামনের দিকে যেতে পারবো না এখানেই থেমে যেতে হবে সবগুলো মশলা দিয়ে আমি বেগুনগুলোকে তেলের মধ্যে আবারও বেজে নিচ্ছি অনেকে বেগুন এমনি কষা করেও খায় আমি আজকে মাছ দিয়ে রান্না করতেছি খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল আজকের তরকারিটা আপনাদের মাঝেও শেয়ার করলাম বাসায় ট্রাই করে দেখবেন আমার বেগুনগুলো চার পাঁচ দিন আগে আনা হয়েছিল ফ্রিজে রান্না করি নাই যার কারণে বললাম যে ফেলে দিয়ে লাভ নাই আজকে খেয়েই ফেলি সামান্য একটু ঝোল দিয়ে দিলাম যাতে মাছটার বেগুনগুলো ভালো করে ঝোলটার মধ্যে সিদ্ধ হয় এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব এর ভিতরে একটু জিরার পাউডার দিব আর কিছু দেব না আমি যেভাবে কাজ করি আমার রান্না যেভাবে করি ওইটাই শেয়ার করি আশা করি আমার ভাই বোনদের উপকারে আসবে যদি ভিডিও দেখেন ভিডিওটা দেখবেন তারপরে বুঝবেন যে না উনি কাজটা করতেছে হচ্ছে কি হচ্ছে না ভিডিও না দেখলে কিছু বোঝা যাবে না জিরার পাউডার দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো আমি হালকা জুল রাখবো এখানে বেশি জোল রাখবো না মাখা মাখা রান্না করব মাছটা যেহেতু মাথা আর লেজ নিয়েছি রান্না করতে এখন আমার তরকারিটা রান্না হয়ে গেছে নামিয়ে নিব। চুলাতে আবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আমি বরবটি আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব ভাজিটাও আপনাদের মাঝে শেয়ার করি আজকের ভাজিটাও খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু তেলের মধ্যে ভেজে নরম করে এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ আর চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি সেম তেলের মধ্যে একটু বেজে নেবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ একটু হলুদের গুঁড়া এখন একটু আমি ভালো চড়ে ভালো করে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো আমার সবজিগুলো সবজিগুলো ভালো করে তেলের ভিতরে মিশিয়ে নেব আর চুলার আগুনটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব এর ভিতরে কোনো পানি অ্যাড করব না এই তেলের উপরেই ভাজিটা করে নেব আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন একটা কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনে ক্লিক করবেন আমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আর আমার চ্যানেলটা যাতে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি এটাই আপনাদের কাছে আমি চাই আমাকে সহযোগিতা করলে হয়তো আমি আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে আমি ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এভাবেই ভাজি করি দেখেন ভাজিটা আমার একটু পোড়া পোড়া হয়েছে ভাজিটা কড়া কড়াইতে একটু লেগে লেগে এসেছে কারণ ভাজিতে পানি দিলে ভাজিটা স্বাদ নষ্ট হয়ে যায় আমি ভাজিতে পানি দিই না তেলের উপরেই ভাজার চেষ্টা করি এখন আমি ভাজিটাকে নামিয়ে ফেলবো রেডি হয়ে গেল আমার আজকে লাঞ্চের খাবার আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে বেগুন দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা কারি করলাম আর বরবটি দেয়া চিংড়ি মাছ ভাজি আর ছিল ভাত সিম্পল রান্না বাড়া সিম্পল খাওয়া দাওয়া আশা করি আপনাদের মাঝে আপনাদের ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম